কথায় বলে কার্তিক ঠাকুর হ্যাংলা, একবার আসে মায়ের সাথে আর একবার আসে একলা। তা আমাদের বাড়িতে কার্তিক এসেছিল একলা একলাই, অন্তরের বন্ধুরা মজা করবে বলে ফেলেছিল। আবার পোকেমন? আর তাই নিয়ে বাড়িতে তুলকালাম, সকলের কত বাক্যবাণ। শাশুড়ি বললেন, সেন বাড়িতে সব কার্তিক পুজো টুজো হয় না, মনে রাখবে এই বাড়িতে একটাই ঠাকুর। শ্বশুর মশাইয়ের অবশ্য অন্য মত। ময়ূর বাহন কার্তিক, ভগবান দ্বারে এসে স্বয়ং দণ্ডায়মান। তোমায় বলেছিলাম না তুমি ওকে বিরক্ত করবে না? মা বলল, কার্তিক পুজো তো করলে, তা কার্তিককে কবে কোলে নেব। আর বাপি একটাই কথা বলে থাকে। কাল ফোন করেছিলে, পাওনি? কি সৌভাগ্য! এতবার করে আপনাকে বললাম আশীর্বাদ করবেন না, আশীর্বাদ করবেন না, সেই ঘটিয়ে ফেললেন। অন্তরের অফিসের নিয়োগীদা বললেন, বিছানা শব্দটা এত ইম্পর্টেন্ট কেন বলতো? কোনো ওর মধ্যে ছানা লুকিয়ে আছে। ইয়ে মানে রেগুলার? রেগু মা হচ্ছে বড় জিনিস কি জানেন? এটা ভেরি নাইস। সুনয়না কাকিমা বললেন, হাই শাওন, লুকিং ভেরি প্রিটি, ইউ ডিডন্ট ইনভাইট মি টু ইয়োর হোয়াটস কলড কার্তিক পুজো সেরিমনি, হাউ আই উইশ আই কুড টেক পার্ট ইন দ্যাট পুষ্পাঞ্জলি। শ্বশুরবাই তো পুরো সুরুচি সঙ্গ। আবার বাড়ি বলল, আরে কেস পুরো ঝিঙ্কু, সরি সরি, ক্লাব প্রেগনেন্ট হয়ে গেছে। হ্যাঁ কি করে হলো? ওলাই চন্ডি থানে ফুল ছড়িয়ে প্রেগনেন্ট, নীলের ঘরে দিয়ে পাতি, জল খাওয়ারে পুত্রবতী। ফুচকা মিষ্টি করে বলল, তুমি যে ন্যাশনাল বডি ড্রেস খুলে নিয়েছো, তোমায় পুলিশে ধরবে না? লেগে চলো। খাবার টেবিলে সবার সামনে দিদি ভাই বলল, শাওন এবার কিন্তু আনন্দীর একটা ভাই চাই। ভাই? কবে আসবে ভাই? আমাদের কিছু বলার ছিল না, যেমন আরো অনেকের থাকে না। আমরা খোঁজ করছিলাম সেই জাহাজটার যেটায় চেপে ভেসে গেলে সাত রাজার ধন এক মানিক পাওয়া যায়।